মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটু অ্যান্টি ট্যান প্যাক দিন। হ্যাঁ ম্যাডাম, দেব। ভালো করে ম্যাসাজ করে দেবেন। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ব্ল্যাক হেডস? ব্ল্যাক হেডস আমি সব তুলে দেবো ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আরে বাবা, তুমি একটু তাড়াতাড়ি করো না, এসব কাজ তাড়াহুড়োতে হয় না বেটা, একটু ধীর স্থির ভাবে করতে হয়, ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, তাই না? আমাকে না আইস প্যাক দিও, আমার এই ক্রিম টিম একদম স্যুট করে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, মানে উনি কে, এই রকম পোশাক পরে আছেন কেন? মা, উনি 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 আমাদের কাজের লোক, বিজলি। কে আপনি হঠাৎ করে বাড়িতে ঢুকে উপরে চলে এসেছেন? ম্যাডাম, আমি তো বিউটিশিয়ান, আপনি কিছু করাবেন? ম্যাডাম, আপনার মুখে তো অনেক পিম্পলস দেখছি, খুব চাপ যায় না? ম্যাডাম, আমাদের না একটা অ্যান্টিট্যান ফেশিয়াল আছে, আপনি করাবেন? তার সঙ্গে আইব্রোটাও করে দেব। আমি কিছু করাবো না, আপনি কার ট্রিটমেন্ট করতে এসেছিলেন এখানে? বাহ, আপনারা তো খুব ভালো, মানে নিজেরা ফেশিয়াল করান না অথচ বাড়ির কাজের লোকের। একি, আপনি এখনো জাননি উনি আমার কাছে এসেছিলেন? চলুন। সে তো বুঝলাম, কিন্তু উনি কি, এটা আপনি কি বলছিলেন, কাজের লোক ভালো? মানে ভালো ভালো মানে আসলে ওই আমাদের সিকিউরিটি গার্ড, ওনাকে তো আমাদের বাড়ি অব্দি ছেড়ে দিয়ে গেছেন, তাই জন্যই বলল ভালো। ও আচ্ছা, কিন্তু উনি কার ট্রিটমেন্ট করাতে এসেছেন? আমার 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 ট্রিটমেন্ট হচ্ছিল। এই বৌদি ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কিছু করিয়েছ। কেন, তুমি কি আমার রূপের খোঁটা দিচ্ছ? এই না না, আমি এরকম কখন বললাম তোমাকে? আমি সেটাই তো বলছো দিদি, আমাকে যে ট্রিটমেন্ট করে দেখতে ভালো লাগছে না সেটাই তো বলছো। আপনি আসুন বৌদি ভাই। চাপ বাবা, এভাবে ভুল বুঝলো আমাকে? বৌদি ভাইকে দেখে তো সত্যিই মনে হচ্ছে না কোনো ট্রিটমেন্ট করিয়েছে। বৌদি ভাই কি কিছু লুকোচ্ছে? বৌদি ভাইয়ের বিহেভিয়ার অনেকদিন ধরে চেঞ্জ হয়ে গেছে, আমাকে কথা বলতে হবে। আমি আমার মেয়ের পয়সায় ফেশিয়াল করাচ্ছি, তোর কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।